আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আজকে আমার ক্লাস ছিল লেআউট তৈরির উপরে, ঠিক আছে? আর আমি আছি রুমানা আফরস, ইনস্ট্রাক্টর অফ সাইবার টেক থেকে বলছিলাম, বগুড়া থেকে বলছি। আজকে আমার অটোক্যাডের 16তম ক্লাস। ক্লাসের টপিক ছিল লেআউট তৈরি করা, সাথে আমি একটু স্কেলিংটাও দেখাই দিব যাতে আপনাদের প্রিন্ট করতে সুবিধা হয়। তো গত ক্লাসগুলোতে নিশ্চয়ই যারা আমার ক্লাস দেখেছেন তারা বুঝতেই পেরেছেন যে ক্লাসের আমার অলরেডি ড্রয়িং থেকে তারপরে টুলগুলো সব দেখানো হয়েছে। টুলসগুলো যদি ভালোভাবে ইউজ করতে পারেন আপনাদের কাছে অটোক্যাড কোনো কিছুই মনে হবে না, কিন্তু আজকের ক্লাসটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ একটা ড্রয়িং একটা প্রিন্টিং খুব বিরাট একটা বিষয়। প্রিন্টিং ভালোভাবে না শিখলে আসলে কিছুই করা সম্ভব না। তো যাই হোক, আমাকে কেউ একজন কমেন্ট করে জানান যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আমি সরাসরি অটোক্যাডে চলে যাচ্ছি, যেহেতু আজকের কাজটাই তাই, লেআউট তৈরি করব, তাই না? লেআউট তৈরি করব প্লাস স্কেলিং করে দেখাবো। আমি এখানে একটা টেমপ্লেট তৈরি করে রেখেছি, লেআউট তৈরি করে রেখেছি এই যে এখানে। এখানে সাধারণত লেআউটটা কেন ব্যবহার করা হয় একটু বলি। আপনি কি ড্রয়িং করলেন সেটা লেখা থাকে, কত স্কেলে করলেন, বা কোন আর্কিটেক্ট করলো, কোন সিভিল ইঞ্জিনিয়ার এটা এগুলো নিয়ে কাজ করলো, এটার ওনারের নাম সিগনেচার, আপনার কোনো যদি লোগো থেকে থাকে সেই লোগো এখানে থাকতে পারে, এছাড়াও অনেক কিছু থাকতে পারে। আপনি এই বক্সটি ইচ্ছে মতো ড্রয়িং করতে পারেন। যেমন আমি এখানে আরেকটি লাইন একটু টেনে দিতে চাচ্ছিলাম, লাইনটা একটু বাইলেয়ার করে দিই। ওকে, এগুলো আপনি ইচ্ছে মতো, আপনি চাইলে এই টাইটেল ব্লক গুলো, এই যে টাইটেল ব্লক গুলো, এগুলো এখানে না রেখে এই যে এইদিকেও রাখতে পারেন। এটা আপনার ইচ্ছে মতো, একান্তে আপনার ইচ্ছে, আপনার যেদিকে সুবিধা। আপনি না চাইলে না, আমি জাস্ট দেখিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে মতো আপনার ব্লকটি তৈরি করে নেবেন। এটাও এই যে আরেকটা কথা বলি, যে লেআউটের অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে চারদিকের মাপটা কতটুকু, এটা আসলে মাপটা আমি কোনো হিসেব করে দেইনি। আমার জাস্ট এই যে ড্রয়িং যতটুকু ছিল তার বাহিরে মাপটা দিয়ে নিয়েছি। আর এছাড়াও আপনারা দিতে পারেন আপনাদের পেজের কিছু ব্যাপার থাকে, মাপ থেকে থাকে, সেগুলো দেখেও আপনারা দিতে পারেন। তো আমরা জানি আমরা সাধারণত ড্রয়িং করি হচ্ছে মডেল স্পেসে। আমি যদি স্ক্রিনের নিচে বাম দিকে কর্নারে এখানে একটু খেয়াল করে থাকি তাহলে দেখতে পারবো যে এখানে আমরা কাজ করছি হচ্ছে, একটু দেখি, ফয়সাল আহমেদ, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ফয়সাল আহমেদ, এমডি সাদ আহমেদ, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, তো কি বলছিলাম, এখানে মডেল স্পেসে আমরা হচ্ছে আমাদের যাবতীয় ড্রয়িং গুলো করে থাকি। আমাদের যেগুলো ড্রয়িং আমরা আঁকাআঁকি করে থাকি সেগুলো সব মডেল স্পেসে করে থাকি। আর লেআউট স্পেসে সাধারণত আমরা উপস্থাপন করে থাকি, প্রিন্টিং এর ক্ষেত্রে প্রিন্টিং এর কাজগুলো করে থাকি, এগুলো সবগুলো আমরা করে থাকি হচ্ছে লেআউট স্পেসে, ঠিক আছে? তো এই মাপটা, লেআউটের মাপটা ডিপেন্ড করবে আপনি কোন সাইজের পেপারে প্রিন্ট করতে চাচ্ছেন সেগুলোর উপরও মূলত অনেক সময় ডিপেন্ড করে থাকে। যেমন আপনি যদি F3 সাইজের পেপারে ড্রয়িং করতে চান সেক্ষেত্রে আলাদা মাপ হবে, আবার F4 হলে আলাদা মাপ হবে। F4 যেমন A4 হয় সাধারণত 11.69 ইঞ্চ ইন্টু 11.27 ইঞ্চি, আপনি যেভাবে মাপেন না কেন, ইঞ্চিতে হতে পারে, মিলিমিটারে হতে পারে, যে যেটা সুবিধা মনে করেন। আসলে অনেক দ্রুত বলে যাচ্ছি কারণ একটু ক্লাসটা লেন্দি হচ্ছে এই জন্য। তো যাই হোক, এখানে আপনি একটি, আমি এভাবে লেআউট ক্রিয়েট করে নিয়েছি, অফসেট দিয়ে নিয়েছি, একটা বর্ডার করে নিয়েছি, আর নিচে কিছু টেমপ্লেটের অপশন তৈরি করে নিয়েছি। আমি আবারও বলছি, টেমপ্লেটটা এই যে টাইটেল ব্লগের যে যেগুলো লিখবেন আপনি সেগুলো আপনি ইচ্ছে মতো একেবারে আপনার নিজের ইচ্ছে মতো করে নেবেন। ওকে, তাহলে আমি একটু এই যে আমার ব্লকটি আছে এটা সিলেক্ট করে নিলাম,
এটা সিলেক্ট করে নিলাম। ও আচ্ছা দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার মডেল স্পেস, এটা হচ্ছে আমার লেআউট স্পেস। আপনি অবশ্যই এটাকে পেয়ে যাবেন হচ্ছে আপনার স্ক্রিনের বাম পাশে নিচে কর্নারেই দেখতে পাবেন মডেল স্পেস, লেআউট স্পেস। অনেকেরই অনেকেরই হতে পারে যে হ্যাঁ আমার লেআউট স্পেসটা কেন নেই, বা আমার লেআউট স্পেস আছে সেখানে অনেকগুলো ড্রয়িং চলে আসছে, আপনি জাস্ট ড্রয়িংগুলো, আমার এখানে আসেনি, আপনার যদি কোনো কারণবশত কোনো ড্রয়িং চলে আসে আপনি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে ড্রয়িংগুলো। আর যদি লেআউট স্পেসটা আপনার না এসে থাকে, পাশে আপনার দেখবেন লেআউটের পাশে প্লাস চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করলে আপনার একটা নতুন লেআউট চলে আসবে, বা যদি আপনার লেআউট একটা থেকে থেকে আবার নতুন লেআউট অন্যভাবে নিতে চান, এবার প্লাসে ক্লিক করলেও আসবে, বা আপনি এখানে রাইট ক্লিক করে নিউ লেআউট লেআউটে ক্লিক করলে আপনার একটা নতুন লেআউট চলে আসবে। ঠিক আছে, আমি এই যে দেখেন এখানে আমার আইটি লেআউট চলে আসছে, লেআউট টু আর হচ্ছে লেআউট ওয়ান আছে। তো লেআউট টুতে এখানে আমার কিছু জিনিস আছে, আপনি যদি একটু আগেই বললাম ড্রয়িং থাকলে ড্রয়িং ডিলিট করে দিবেন, এখানে সিলেক্ট করে জাস্ট ইরেজ করে দিবেন, হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। তো যাই হোক, আমি লেআউট টু নিয়ে কাজ করি একটু। লেআউট টু নিয়ে যেহেতু আমি কাজ করছি, তো লেআউট টু এর উপরে মাউসের আমি রাইট ক্লিক করব, যে লেআউটটা নিয়ে আপনি কাজ করবেন সেটার উপর মাউসের রাইট ক্লিক করবেন। এখানে লেখা আছে পেজ সেটআপ ম্যানেজার। পেজ সেটআপ ম্যানেজারটা মূলত আপনি কতটুকু পেপারে প্রিন্ট করবেন, ল্যান্ডস্কেপ করবেন নাকি পোর্ট্রেট করবেন, অর্থাৎ লম্বালম্বি অনেকে করে থাকে, অনেকে আনুভূমিক ভাবে প্রিন্ট করে থাকে পেজটাকে, যে যে পাশে পেজটা নিতে চায় আসলে। আবার আপনি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করছেন এগুলো সেট আপ করে দিবেন। ঠিক আছে, তো আমি লেআউটে চলে গেছি, আমি একটা নিউ নিয়ে নিলাম, নিউ নিয়ে স্টেপ স্টেপ ওয়ানই থাক, স্টেপ ওয়ান থাকবে এবং আমার লেআউট টু থাকবে। ওকে, আমি যেহেতু টু নিয়ে কাজ করছি, তো ফার্স্টেই আমার চলে আসি এখানে, আমাকে বলছে প্রিন্টার বা প্লটার। প্রিন্টার বা প্লটার হচ্ছে আপনি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করছেন। আমি আসলে আজকে প্রিন্ট করে তো বের করে দেখানো যাচ্ছে না আসলে স্ক্রিনে, আমি জাস্ট একটু দেখাই, এখানে নান লিখে আছে, আমি জাস্ট এখানে ড্রপ ডাউনে ক্লিক করবো। আপনি যদি পিডিএফ করতে চান, কোন একটা ফাইলকে পিডিএফ হিসেবে আপনার ডেস্কটপে সেভ করে রাখতে চান, তাহলে আপনি অবশ্যই এখানে DWG মানে ড্রয়িং টু পিডিএফ করে নিবেন। আর যদি আপনার কোনো প্রিন্টার সংযোগ থেকে থাকে, আমি যেহেতু ল্যাপটপ আমি ল্যাপটপে করছি, আমার এখানে কোনো প্রিন্টার সংযোগ নেই, তাই আমার এখানে কোনো প্রিন্টারের নাম আসেনি। যদি আপনার কোনো প্রিন্টার থেকে থাকতো, যেমন আপনার এসপি হতে পারে, লেজার এসপি লেজার হতে পারে, বা যে কোনো ধরনের স্যামসাং এর প্রিন্টার হতে পারে, যেই প্রিন্টারটাই আপনি ইউজ করেন না কেন, সেই প্রিন্টারটা সংযোগ থাকলে অবশ্যই এখানে আপনার সেই নামটি চলে আসবে, আপনি নামটা জাস্ট সিলেক্ট করে নেবেন। আমি আপাতত আজকে তো বললাম পিডিএফ করছি, তাই আমি এখানে পিডিএফ টা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আসি হচ্ছে আপনি কোন পেপারে প্রিন্ট করছেন, এটা দেখার বিষয়, আপনি কি সাইজের পেপারে। আমরা সাধারণত ড্রয়িং যেগুলো সাবমিট করে থাকি, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার হোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক, যারা ড্রয়িং গুলো সাবমিট করে থাকে, তারা সাধারণত ড্রয়িং গুলোকে A3 পেপারে সাবমিট করে থাকে, অনেকে A4 এ জাস্ট দেখানোর জন্য দেয়, কিন্তু A3 পেপারে ড্রয়িং গুলো সাবমিট করে থাকে। তাই আমি এখান থেকে A3 পেপার সিলেক্ট করে নিচ্ছি, এই যে A3 পেপার আছে, তো আমি A3 পেপারটা জাস্ট সিলেক্ট করে নিলাম, যে কোনো এক পাশে আপনি নিয়েন, কোনো সমস্যা নেই। ওকে, আপনি পোর্ট্রেট করবেন না নাকি ল্যান্ডস্কেপ করবেন, পোর্ট্রেট করলে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ করলে ল্যান্ডস্কেপ, আপনি এখানে দিয়ে দিবেন। আর এখানে আছে হচ্ছে, এখানে অনেক কালার দিয়ে আছে, আমি এখানে নান করে দিই, ডিসপ্লে প্লট করে দিলাম। ওকে, আমার এগুলো সব ঠিকঠাক আছে, জাস্ট আমি এই যে প্রিন্টার, পেপার সাইজ, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, ও আরেকটা কথা বলি, এখানে মিলিমিটার আছে, ইঞ্চি আছে, আপনি যে কোনো একটা করে নিতে পারেন, মিলিমিটারও করতে পারেন, ইঞ্চিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার মানে আপনি যে মেজারমেন্ট, যে ইউনিটে আসলে বুঝে থাকেন আপনি, ইউনিটটা আসলে আপনার উপর। ওকে ওকে, এতে ক্লিক করলাম, সেট কারেন্টটা আমার ভিজিবল হয়ে গেল, সেট কারেন্টটা আমি একটা ক্লিক করে এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এই যে আমার এখানে চলে আসছে, এটা আমার একটা পেপার সাইজ হয়ে গেছে, আমার এই যে এখানে ড্যাশ ড্যাশ বর্ডার গুলো আছে, এই বর্ডার গুলোর মধ্যে আমার ড্রয়িংটা আমি রাখতে চাচ্ছি, মোটামুটি আজকে একটু দেখিয়ে দিব। তো আমি এখন চলে যাচ্ছি আমার মডেল স্পেসে, মডেল স্পেসে গিয়ে আমি এই যে এটি সিলেক্ট করব, সিলেক্ট করে আমার কপি অপশনটা এখানে আছে মডিফাই মেনুতে, তো মডিফাই মেনু থেকে আমি নিব না, বা মডিফাই টুল বার থেকে আমি নিব না, আমি জাস্ট কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল সি কপি করার জন্য, কন্ট্রোল সি প্রেস করবেন অবশ্যই, না হলে আপনি এই যে এডিট মেনুতে গিয়ে, এডিট মেনুতে গিয়ে এখানে যে কপি উইথ বেস পয়েন্ট, এটাও করলে হয়ে যাবে। ঠিক আছে, সরি, কপি করেছি, কপি করে আমার লেআউট টু ছিল, আমি লেআউট টু তে চলে গিয়েছি, কন্ট্রোল ভি প্রেস করবেন,
কন্ট্রোল ভি প্রেস করে বলছে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট, মানে আপনি কোথায় এটাকে রাখতে চাচ্ছেন। তো আমি একটা নির্দিষ্ট বেস পয়েন্ট জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন আপনাদের মাথা ঘুরেই যেতে পারে অবশ্যই, যে হচ্ছে আমার ফেসটার আসলে সাইজটা এতটুকু, আমার ড্রয়িংটা কেন এত বড়, ড্রয়িংটা আপনাকে আসলে এটাকে ঠিকঠাক করে নিতে হবে, ঠিক করে দেয়া থাকে না কখনো। এই যে আমি এটা পুরোটা সিলেক্ট করে নিলাম, পুরোটা সিলেক্ট করে নি এখন আসি হচ্ছে আমার স্কেলিং এর বিষয়ে। আমি একটু আগেই বলেছিলাম যে আমি শুধুমাত্র লেআউটই দেখাবো না, আমি সাথে একটু স্কেলটাও দেখাই দিব, প্রিন্টারটাও প্রিন্টিংটাও তো একটু আগে একটু একটু বলে দিলাম। আচ্ছা আচ্ছা, এই যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমি কিবোর্ড থেকে প্রেস করব স্কেল, টাইপ করব SCALE, ইন্টার, জাস্ট স্কেল লিখে ইন্টার দিবেন। স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্ট কোনটা আমার, আমি নিচের দিকে একটা পয়েন্ট জাস্ট ক্লিক করলাম। এই যে নিচের দিকে একটা পয়েন্ট ক্লিক করার পরে আমার এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন না এই জিনিসটার কারণে, এটা আমি একটু সাইডে রেখে দিই। হ্যাঁ, আমার এখানে দেখেন দেয়া আছে যে কপি বা রেফারেন্স, আমাকে রেফারেন্স দিতে বলছে, আমি দিলাম হচ্ছে আর ইন্টার। আমি তো আরেকবার সিলেক্ট করি, হ্যাং করছে। ওকে, সিলেক্ট SCALE, ইন্টার, জাস্ট বেস পয়েন্টটা সিলেক্ট করে দিবেন। এই যে বেস পয়েন্টটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর কিবোর্ড থেকে জাস্ট আর ইন্টার, রেফারেন্স দেওয়ার পরে আমার উপরে পয়েন্টটা, যে এই কর্নার, যেহেতু আমি নিচে একটা বেস পয়েন্ট নিয়ে ফেলছি, আর নিচে নিব না, রেফারেন্সটা আমি উপরে নিচ্ছি, উপর থেকে নিয়ে আমি যে কোনো একদিকে ক্লিক করে আমি জাস্ট এটাকে বড় ছোট করব। এই যে আমার একটু ছোট করে নেই, এই যে এই মাপটা আমি মোটামুটি একটু হলেও রেখে দিব। এই দেখুন আমি নিচের দিকে ক্লিক করছি, নিচের দিকে ক্লিক করে এই যে করে নিলাম। আর এপাশে মাপটা ঠিক করার জন্য আপনারা এখন কি করবেন, মাপটা ঠিক করার জন্য অবশ্যই তো কিছু করতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, আমি এখানে জাস্ট শর্টকাট একটা উপায় দেখাই দিই, যে এখান থেকে টেনে নিয়ে আপনি যে এদিকে সিলেক্ট করে দিলেন, আবার এটাকে একটু টেনে নিয়ে এদিকে একটু দিয়ে দিবেন, হয়ে যাবে, বা না চাইলে না হবে, কোনো সমস্যা নেই, করতেই হবে এমন কোনো কথা নেই। তো আমার এখন এখানে ড্রয়িং দেখানোর পালা, ও আমি আগে বলেছি এগুলো তো আগে লিখে নিবেন আপনারা। আর আমার এখানে এখন ড্রয়িং দেখানোর পালা, ড্রয়িংটা এখন এখানে আসবে কিভাবে, ড্রয়িংটা নেওয়ার জন্য আমাকে একটা ভিউপোর্ট ক্রিয়েট করতে হবে। আসলে টপিকের মধ্যে এটাও অ্যাড করে দেওয়া উচিত ছিল মনে হয়, যে ভিউপোর্ট। তো ভিউপোর্ট এখানে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই যে এখানে আসতে হবে, এসে আপনার এরকম একটা টুল বার লাগবে যেটা আপনি সহজে পাবেন না, আমি একটু কেটে দিলাম, আমি এখানে দেখিয়ে দিই। এই যে এখানে আপনার যে প্রতিটা, যে ড্রয়িং বলেন, ড্র টুল বার বলেন, মডিফাই বলেন, ডাইমেনশন বলেন, এর উপরে যে দুটো ড্যাশ লাইন বা ডটেড লাইন আছে, এটার উপরে মাউসে রাইট ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে এসে দেখবেন ভিউ পোর্ট নামে একটা অপশন আছে। এই যে ভিউ পোর্ট, ভিউ পোর্টে ক্লিক করলে আপনার এই যে এটা চলে আসবে, ঠিক আছে। তো আমি কিবোর্ড থেকে, আমি সবসময় কিবোর্ড ইউজ করতে পছন্দ করি, তো আমি কিবোর্ড থেকে প্রেস করলাম MV ইন্টার। MV ইন্টার প্রেস করে আপনি কতটুকু ভিউ পোর্ট, মানে আপনার ড্রয়িংটা কতটুকু রাখতে চাচ্ছেন, আপনি ধরেন আপনি, আমি আপনাকে এতটুকু টেনে দিলাম, মানে আপনি এতটুকুর মধ্যে ড্রয়িং রাখবেন, বা আমি যদি আপনাকে আবার এপাশে আরেকটা ব্লক MV প্রেস করে আপনি এপাশে আরেকটা ড্রয়িং রাখতে পারেন। তো আমি পুরোটা মিলে একটা রাখি, তারপর তো আমার কাছে একটাই ড্রয়িং আছে। এই যে আমি রাখার সাথে সাথে কিন্তু এটা চলে আসছে এখানে, ঠিক আছে। তো এটা চলে আসছে, আমি এখন এটাকে এই যে মাঝখানে যে ভিউ পোর্টটা আছে এটাকে একটু সিলেক্ট করলাম, করার পরে আমার এই যে ভিউ পোর্টে এখানে আসলাম। আসার পরে আমি এটাকে আসলে কতটুকু স্কেলিং করতে চাই, কতটুকুর মধ্যে রাখতে চাই, আমি যদি 1/8 রাখি তাহলে একটু দেখি কেমন লাগে। আচ্ছা, 1/64, ওকে, একটু বড় হয়ে যায়। আচ্ছা,
বড় ছোট করে নিয়ে দেখবেন কোনটা বেশি আপনাদের পারফেক্ট মনে হচ্ছে, সেটা আপনারা করে নেবেন। আরেকবার দিতে চাচ্ছি, আরেকবার দেই, এমভি ইন্টার রিপিট করতেছি, এমভি ইন্টার দেওয়ার পরে আপনার ভিউপোর্টটা কতটুকু, আপনি যে ভিউপোর্ট রেখে দিলেন চলে আসছে। আমি একটু মডেল স্পেসে গিয়ে, আমার এই জিনিসটার দরকার নেই, আমি এটা একটু ডিলেট করে দিই, ঠিক আছে, ডিলেট করে দিয়ে আমার এই ড্রয়িংটা আমার দরকার, আমি এই ড্রয়িংটাকে ফোকাস করি। দেখুন আমার ড্রয়িংটা মোটামুটি চলে আসছে। এখন এটাকে আপনার জুম ইন যেভাবে করতে চাচ্ছেন, যে লেআউট স্পেসটা, ভিউপোর্টটা আমি সরি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আপনার এখানে এসে 164 দি, ও ছোট হয়ে গেছে, বড় করি তাই না, বেশি মাপগুলো আসলে দেখতে পাচ্ছি না, 132, 18 আর একটু বড় হইলো। আপনি যত কম মান দিবেন তত বেশি বড় হবে, যত বেশি বড় মান দিবেন তত বেশি ছোট হবে। হাফ দিলে অনেক বেশি হয়ে যায় তাই না, আর একটু দিন 16, 1, মোটামুটি এইভাবে একটু দেখে করে নিবেন। আসলে আমি একটু আগে দিয়েছিলাম, হ্যাঁ 180 দিলে ওয়ান অফ, আমার ড্রয়িংটা এমনিতেই ছোট, ঠিক আছে। এর সাথে থাকতে পারে প্ল্যান সেকশন, এলিভেশন, সবকিছু একসাথে থাকতে পারে, আপনার কিছু কলাম লেআউট থাকতে পারে, বিম লেআউট থাকতে পারে, ফাউন্ডেশন থাকতে পারে, আপনার এগুলো সব দেখিয়ে দিবেন একসঙ্গে। একটা ড্রয়িং আসলে প্রপার ড্রয়িং এর জন্য আমাদের আশেপাশে অনেকগুলো ড্রয়িং একসঙ্গে থাকতে পারে, সবগুলো সমস্যা নেই। আপনি একটা ভিউপোর্ট ক্রিয়েট করে নিলে সব ড্রয়িং এখানে একসঙ্গে চলে আসবে, জাস্ট মাপটা দিয়ে দিবেন। আমার একটা ড্রয়িং, একটা ড্রয়িং এ চলে আসছে এখানে, আর এটাই এনাফ। আর আরো যদি আপনি এটাকে সেটিং করতে চান তাহলে আবার একটু আপনাকে যেতে হবে পেজ সেটআপ ম্যানেজারে, এই যে মডিফাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে A3, আপনি চাইলে এখন A4 ও করে দিতে পারেন, আগেও একটু করে নিলে ভালো হতো, তো ওকে করে দিচ্ছি, ক্লোজ করে দিই, এটাই হচ্ছে। আর আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন, সেভ করার বিষয়টা তো জানেন, ফাইল থেকে যাবেন, সেভ অ্যাজ, ইচ্ছে মতো সেভ অ্যাজ করবেন। আপনি আসলে কিভাবে সেভ করবেন, PDF নাকি, সেটাও সিলেক্ট করে দিবেন অবশ্যই, সেটা সিলেক্ট না করে দিলে কিন্তু PDF হবে না। আর এমনিতে ড্রয়িং সিলেক্ট করলে আপনি নর্মালি এইভাবে সিলেক্ট করবেন। এই যে আপনার লেআউট স্পেস হয়ে গেছে, আপনি এভাবে ভিউপোর্ট ক্রিয়েট করতে পারেন। ভিউপোর্ট থেকে আপনি প্রয়োজনে মাপ দিবেন এবং আপনার স্কেলিং এর মাপটা দিবেন এবং আপনার হচ্ছে এই মাপটি দিয়ে দিবেন। আর একটু যদি জুম করতে চান এই মুহূর্তে, তাহলে Z00M প্রেস করবেন, Z00M প্রেস করে কোন অংশটা জুম করে দেখতে চাচ্ছেন এই যে সিলেক্ট করবেন, জুম হবে, ঠিক আছে, বা আপনি যে মাউস পয়েন্টার দিয়ে আপনি জুম করবেন তবুও জুম হয়ে যাবে। তা মনে হয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে। যাই হোক, এটা আমার ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনারা এইভাবে ক্রিয়েট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ক্রিয়েট করে নিবেন। আর একটু কথায় চলে আসি, আমাকে একজন কোশ্চেন করেছিলেন লেয়ার কিভাবে ক্রিয়েট করে, লেয়ার ক্রিয়েট করা আমি আগেও দেখিয়েছি, আজকে যে সংক্ষেপে একটু বলে নিই। হ্যাঁ, ফরমেটে যাবেন, ফরমেট মেনুতে যাওয়ার পর লেয়ারে চলে যাবেন, লেয়ারে যাওয়ার পরে আপনার একটা ডায়লগ বক্স তো হবে,
ওয়েট, এই যে ডায়ালগস বক্স শো হয়ে গেছে, এখন আপনি এখান থেকে নিউ লেয়ার নিতে পারেন, কোন একটা লেয়ার ডিলিট করতে পারেন, কোন একটাকে কারেন্ট ভাবে সেট আপ করে দিতে পারেন। এখানে আমার অনেকগুলো লেয়ার অলরেডি ক্রিয়েট করা আছে, আপনি একটা নিউ লেয়ার নিতে চাইলে আপনি একটা নিউ লেয়ার এখান থেকে প্রেস করলে নিউ লেয়ারের এই যে লেয়ার চলে আসছে। আপনি যদি যে লেয়ারটা, যেমন আমি যদি মিরর টাইপের কোনো লেয়ার চাই, তাহলে এই যে নাম লিখে দিলাম, নাম লিখে দেওয়ার পরে আমার এখানে কিছু কালারের অপশন আছে, আপনি কি কালার দিতে চাচ্ছেন সে কালারটা আপনি এখানে, আমি জাস্ট এমনিতেই চুজ করতেছি, এতে কালার চুজ করে দেবেন, লাইন টাইপ চুজ করবেন, আপনার লাইনের লাইনটা কিরকম হবে, ড্যাশ হতে পারে, ডট হতে পারে, সলিড লাইন হতে পারে, যে কোনো ধরনের লাইন হতে পারে, আপনি যে কোনো লাইন আপনি দিতে পারেন। এই যে এখানে অনেকগুলো অনেক ধরনের লাইন আছে, যার যেরকম অনেক সময় আমাদের ম্যাক্সিমাম টাইমে সলিড লাইন দরকার হবে, ড্যাশ লাইন গুলো ব্যবহার করা হয়, রিইনফোর্সমেন্ট যখন দেখাবেন তখন ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। আর তারপরে আছে আপনার লাইন ওয়েট, লাইন ওয়েট এখানে যে লাইন দেওয়া আছে, জাস্ট একটা লাইন দেওয়া আছে, ওই লাইনের উপরে জাস্ট ক্লিক করলে আপনার এখানে লাইন ওয়েট মানে আপনার লাইনের থিকনেসটা কতটুকু হবে, কতটা মোটা হবে, চিকন হবে, আপনি দিতে পারেন যে লাইনটা আপনার দরকার। ওকে, এটাও ক্যান্সেল করলাম। জাস্ট এইভাবে আপনি লেয়ার ক্রিয়েট করে নেবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আমি এটা ভিউপোর্টটা আমার কাজ শেষ হয়ে গেলে আপনি এটা ক্লোজ করে দিবেন, জাস্ট এতটুকুই। আর আমার তো আগের ক্লাসের যেগুলো ছিল এগুলো একটু বলে দেই, প্ল্যান সেকশন এলিভেশন মোটামুটি সবগুলোই দেখানো হয়ে গিয়েছে, সেকশন ছিল, এলিভেশন ছিল, ঠিক আছে, এই যে এলিভেশন গুলো এগুলো আমি দেখিয়েছি, প্ল্যান করাটা দেখাইনি একেবারে প্রপারলি, কিন্তু প্ল্যান করার জন্য কি কি শর্তাবলী, ফার ক্যালকুলেশন থেকে শুরু করে সবকিছু আমি বলে দিয়েছি। আমি আরেকবার বলছি কারণ আমার প্ল্যানের কাজ শেষ, মোটামুটি শেষ, ঠিক আছে? তারপর বিভিন্ন টুলস দেখিয়েছিলাম, অ্যারো ক্রিয়েট করা দেখিয়েছিলাম, বাইসাইকেল, যাই হোক, ওকে, এগুলো কাজ তো মোটামুটি হয়ে গিয়েছে। আজকে লেআউট ক্রিয়েট করা দেখিয়ে দিলাম, কিছু শর্টকাট টিপস আছে যেটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, শর্টকাট গুলো মনে রাখা প্রয়োজন কারণ আমরা কিবোর্ডটাই বেশি ব্যবহার করতে পছন্দ করি। আর আপনার দ্রুত কাজ করার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ড ব্যবহার জানতে হবে, কিবোর্ড ব্যবহার না জানলে আপনি দ্রুত কাজ করতে পারবেন না। যাই হোক, আজকে ক্লাসে অবশ্য স্টুডেন্ট শিক্ষার্থী অনেক কম, জানি না কেন, কারণ রুটিন গুলো ফলো করবেন, রুটিন গুলো ফলো করলে দেখতে পারবেন, যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দিবেন। ঈদের পরে আসলে মাঝখানে আমাদের অনেক কয়টা দিন ঈদের বন্ধে চলে গেছে, ঈদের ছুটি ছিল, তো যাই হোক ক্লাসটা এ পর্যন্তই, আর এটাকে একটু সাইডে নিই। ওকে, আর আমার 13 বা 14 নম্বর ক্লাসে আপনারা খেয়াল করে দেখবেন, আমার পূর্বের ক্লাসের সবগুলো লিংক ওখানে দেওয়াই আছে, আর ডিসক্রিপশনে সবগুলো লিংক দেওয়া আছে, সবগুলো ক্লাসের লিংক দেওয়া আছে, পূর্বের যে ক্লাসগুলো ছিল। তো কোশ্চেনে একটু চলে যাই, কোশ্চেন আজকে আসলে কিছুই আসেনি। খাদিজা খান ছিলেন আমাদের সঙ্গে, তারপর ছিলেন MD, ইয়েস, নামটা পড়তে একটু সমস্যা হচ্ছে, ইয়েস, রিব শাহিন, বোঝানো বিষয়টা বেশ সাবলীল, খুবই সহজ ভাবে বুঝলাম, থ্যাংক ইউ। প্র্যাকটিস করবেন, আজকে বিষয়টা প্র্যাকটিস না করলে আসলে কেউ কিছুই বুঝতে পারবেন না, প্র্যাকটিস অবশ্যই করবেন, বিশেষ করে আপনার যে স্কেলের ব্যাপারটা আছে, স্কেল লিখে ইন্টার দিয়ে বেস পয়েন্টে ক্লিক করবেন, তারপরে রেফারেন্সের জন্য আর লিখে ইন্টার দিবেন, ইন্টার দিয়ে অপোজিট পয়েন্টে ক্লিক করে আপনারা স্ক্রিনে একটা ক্লিক করার পরে একটু ছোট বড় করে নেবেন, এটা বুঝলে মূলত পুরো ক্লাসটাই বোঝা যাবে। আর যদি না বুঝতে পারেন তাহলে বারবার দেখবেন, বারবার দেখবেন, ঠিক আছে? আর ভিউ পোর্টের কথা বলি, 1/8 হোক বা 1/65 হোক, 1/4 হোক, এটা আপনার ড্রয়িং এর উপর নির্ভর করবে, আপনি ড্রয়িংটাকে কতটা বড় বা কতটা ছোট করে দেখাতে চাচ্ছেন, এবং আপনার কতগুলো ড্রয়িং নির্ভর করছে, কতগুলো ড্রয়িং আছে আপনার কাছে তার উপর নির্ভর করছে। তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি, তো যদি আপনারা আমার ক্লাসটা আবার পুনরায় পেতে চান তাহলে ভিজিট করতে পারেন হচ্ছে জাতীয় দক্ষতা বাতায়নের পেজে, আর দক্ষতা বাতায়নের www.skills.gov.bd তে, বা দক্ষতা বাতানের যে ফেসবুক পেজ আছে, আপনারা ইজিলি অনেকে ফেসবুক ইউজ করেন, আপনি ইজিলি ফেসবুকেও পেয়ে যাবেন,
www.facebook.com/skills.gov.bd তে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। দোয়া করবেন আমাদের জন্য, আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই নিরাপদে থাকুন, এটাই আশা করছি। আজকের লাইফটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।